Z5 ওয়েব ওটিটি প্ল্যাটফর্মে একটি নতুন বাংলা ছবি দেখলাম। এই ছবিটির নাম আগন্তুক। এই ছবিটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক, যার নাম ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইন্দ্রদীপ দাশগুপ্ত আমরা জানি তার প্রথম ছবি ছিল কেদারা, যে ছবিটা আমার বেশ ভালো লেগেছিল, এবং কিছু মাস আগেই তার পরিচালিত তৃতীয় ছবি অর্থাৎ বিসমিল্লা রিলিজ করেছিল, যে ছবিটার কিছু কিছু জিনিস আমার ভালো লেগেছিল কিন্তু ওভারঅল সেই ছবিটা আমার ভালো লাগেনি। সেই পরিচালকেরই দ্বিতীয় ছবি কিন্তু এই ছবিটি, যার নাম আগন্তুক। তো কেমন লাগলো আগন্তুক? এক কথায় বলতে গেলে আমি এটাই বলবো, এই ছবির কনসেপ্ট কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু যেভাবে এক্সিকিউট করা হয়েছে, আমি অনেস্টলি বলছি ইন্দ্রদীপ দাশগুপ্তের মতন পরিচালক, তিনি কেদারার মতন ছবি ডিরেক্ট করেছেন, তার কাছ থেকে আমি না বিসমিল্লা আশা করেছিলাম যেভাবে বিসমিল্লাকে এক্সিকিউট করা হয়েছে, নাকি আমি আগন্তুক ছবিটা আশা করেছিলাম। আগন্তুক ছবির এক্সিকিউশন একেবারেই আমার ভালো লাগেনি, একেবারেই ভালো লাগেনি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার, এর সাথে সাথে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। এছাড়া অন্যান্য যে ক্যারেক্টার্সগুলো রয়েছে সেখানে সুজন মুখার্জি রয়েছেন, দেবপ্রতিম দাশগুপ্ত রয়েছেন, পদ্মনাভ দাশগুপ্ত রয়েছেন এবং আরও অন্যান্যরা রয়েছেন। যদি গল্পের কথা ছোট্ট করে বলতে হয়, গল্পটা ঠিক এমন, শুভারানী বসু একজন বৃদ্ধা বিধবা মহিলা, যার দুই সন্তান রয়েছে, একজন আমেরিকায় থাকে এবং একজন মেয়েটি আমেরিকায় থাকে এবং ছেলেটি দিল্লিতে থাকে, তো তার থেকে দূরে থাকে। এবং তার যে অ্যাপার্ট বাড়ি রয়েছে সেই বাড়িতে বেশ কতগুলো ঘর ভাড়া রয়েছে, সেই প্রতিবেশীরা মানে ঘর ভাড়াতে ভাড়াটেরা থাকে, কিন্তু তাদের সাথে এই শুভারানী বসুর যে সদ্ব্যবহার নেই, কারণ শুভারানী বসু সমস্ত জিনিস নিয়ে খুবই পার্টিকুলার, ঠিক জিনিসটা ঠিক জায়গায় রাখা ইত্যাদি ইত্যাদি, এরকম মানে রাত্রি বেশি রাত পর্যন্ত চিৎকার চেঁচামেচি না করা, জোরে জোরে টিভি না দেখা, তো তার তিনি একটি ডিসিপ্লিন লাইফ মেনটেন করেন, যেটা এই প্রজন্মের যারা রয়েছেন, এই প্রজন্মের যারা মানে মানুষরা, তাদের কোনো না কোনোভাবে সেটা মিসফিট লাগে, তো এই নিয়ে তাদের মধ্যে কন্টিনিউ টাসেল চলতে থাকে। তো হঠাৎ করে এরপর একদিন এই যে তার যে ভাড়াটিয়ারা, তারা কিন্তু এই শোভারানী বসুকে একেবারেই দেখতে পারতো না, তো নানা নানা কারণ অজুহাত নিয়ে শোভারানী বসুকে তারা মানসিকভাবে টর্চার করতো। তো এরপরে একটা বিশেষ ঘটনা ঘটে, কী ঘটনা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটি ঘটনা ঘটে, তো একটি ইনভেস্টিগেশনও চলতে থাকে। তো এর থেকে বেশি জানতে গেলে আপনাদের এই আগন্তুক ছবিটা দেখতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে, এই ছবির আমার কী কী জিনিস ভালো লাগলো? প্রথম যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ছবির যে কনসেপ্টটা, সেটা কিন্তু খুবই ভালো। আমরা দেখতে পাই, সেটা টিভি চ্যানেলস হোক, নিউজ চ্যানেলস হোক, অথবা আমরা যে সংবাদপত্র বা নিউজ পেপারে আমরা প্রতিনিয়তই দেখতে পারি, বিভিন্ন বৃদ্ধ বৃদ্ধারা যারা একা থাকে, তাদের অনেক সময় দেখি যে অবহেলার কারণে তারা মানে ঘরের মধ্যে বা অ্যাপার্টমেন্টের মধ্যে মুড়ে পড়ে রয়েছে, কোনো কোনো জায়গায় তারা অসুস্থ হয়ে রয়েছে, কেউ দেখবার নেই, তাদের যে সন্তানরা তারা হয় NRI হয়ে গেছে, তারা আউট অফ স্টেশন বা আউট অফ মানে স্টেট বা আউট অফ কান্ট্রিতে থাকে, তো সেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দেখার, তাদের মেন্টালি সাপোর্ট দেওয়ার, তাদের সাথে কথা বলার, তাদের সুখ দুঃখের ভাব বিনিময় আদান প্রদান কোনো কিছুরই সেরকম ব্যবস্থা থাকে না। তাদের প্রতি সমাজের মানুষের কে কোনো কেমন যেন একটা বিমুখতা রয়েছে, প্রতিবেশীদেরও সেই অবহেলার তাচ্ছিল্য দেখা যায়, তার সাথে সাথে বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি যে এমপ্যাথিটা থাকার দরকার সেটা কোথাও না কোথাও মিসিং থাকে। এর সাথে সাথে তাদের যে সন্তানরা হয়, তাদের মা বাবার প্রতি যে বেসিক দায়িত্ব বা কর্তব্যবোধটা থাকার দরকার, কাজের অজুহাতে বা টাইম স্পেসের অজুহাতে তারা কিন্তু সেই দায়িত্ববোধটাকে এড়িয়ে যেতে চায়। তো এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু এই ছবিটার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, অগোছালোভাবে হলেও মুদ্রা জিনিসটা হলো এটাই, সেটা আমার বেশ ভালো লেগেছে। এর সাথে সাথে যেটা ভালো লেগেছে আমার, আবির চট্টোপাধ্যায় এখানে নিশীথ বসুর ক্যারেক্টার প্লে করেছেন এবং তার সাথে তথাগত সান্যাল, সে দুটো ক্যারেক্টার প্লে করেছেন, এবং নিশীথ বসুর ক্যারেক্টারে আবির চট্টোপাধ্যায় ফ্ললেস দারুণ অভিনয় করেছেন, এবং এর সাথে সাথে তথাগত সান্যালের ক্যারেক্টারেও আবির চট্টোপাধ্যায়ের অভিনয় যথেষ্ট ভালো লেগেছে। এই ছবির যিনি মূল প্রোটাগনিস্ট রয়েছেন অর্থাৎ শোভারানী বসুর ক্যারেক্টার প্লে করেছেন সোহিনী সরকার, তার অভিনয় যথেষ্ট পাওয়ারফুল হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমার কিন্তু তার অভিনয়ের মধ্যে একটু হলেও জড়তা লেগেছে, কিছু কিছু ক্ষেত্রে তার অভিনয়টা আমার মনে হয়েছে আরও একটু বেটার হতে পারতো। এর সাথে সাথে এই যে ছবির সঙ্গীত পরিচালনা সেটা যথেষ্ট ভালো, গানগুলো যে দুটো গান আমি শুনেছি সে দুটো গানও আমার যথেষ্ট ভালো লেগেছে, ছবির ওভারঅল সিনেমাটোগ্রাফিও কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। এই ছবির যদি নেগেটিভ পয়েন্টের কথা বলা হয়, প্রথম যেটা নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে সেটা হচ্ছে এই ছবির স্ক্রিন প্লের ডেপথ। এই ছবির ক্যারেক্টারগুলোকে সঠিকভাবে কিন্তু ডেভেলপ করা হয়নি, একটা ক্যারেক্টার তো শোভারানী বসুর ক্যারেক্টারটার উপর বেশি ফোকাস করতে গিয়ে সব ক্যারেক্টারগুলোকে যেভাবে এখানে লেখা হয়েছে, কোথাও না কোথাও আমার গিয়ে মনে হচ্ছে রাইটিং ওখানে অনেকটাই দুর্বল হয়েছে, এবং মূল যেই বক্তব্যটা সেটা থেকে কোনো না কোনোভাবে গল্পের এই ছবির যে গল্পটা সেটা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে, এবং ছবিটার মধ্যে দিয়ে যে সোশ্যাল মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা কোথাও না কোথাও আমার মনে হচ্ছে একটু হলেও সরে গেছে মূল বক্তব্যের থেকে, যেটা কিন্তু একেবারেই ঠিক নয়।
এর সাথে সাথে আরেকটা জিনিস বলবো যে এর যে সংলাপগুলো, এই সংলাপের মধ্যে আপনারা দেখবেন যে রিপিটেশন রয়েছে, একই ধরনের মনোলগ শট বেশ কয়েকবার ইউজ করা হয়েছে, সঠিকভাবে সংলাপের ব্যবহার নেই, এবং সংলাপের মধ্যে সেই ইমোশনাল এম্প্যাথিটা কোথাও না কোথাও মিসিং ছিল, যেটা মানুষকে উদ্বুদ্ধ করবে বা এই যে বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি সমাজের যে অবহেলা, এই যে সমাজের যে তাদের প্রতি বিমুখতা রয়েছে, বা মা বাবার প্রতি সন্তানদের যে দায়িত্ববোধের অভাব, এই সমস্ত জিনিসগুলোকে যে সঠিক এম্প্যাথির সাথে দেখানো যেত, তাহলে অডিয়েন্স সেটাকে প্রপারলি সেটা বুঝতে পারতো। কিন্তু এখানে এই পুরো ব্যাপারটাই কোথাও না কোথাও ঘেঁটে গেছে, মানে স্পষ্টভাবে মূল যেটা বক্তব্য বা মূল যেটা কনসেপ্ট সেটাকে কিন্তু এক্সিকিউট করা হয়নি, যেটা অডিয়েন্স কিন্তু কানেক্ট করতে পারে, অডিয়েন্সকে এঙ্গেজ করার যে মূল যেই কনসেপ্টটা সেটা কোথাও না কোথাও মিস ছিল। মূল বক্তব্যর থেকে গল্পটা একেবারেই ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে, মূল যেই বক্তব্যটা এই ছবিটার মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে গেছে। দ্বিতীয় যেটা আমার লেগেছে সেটা হচ্ছে প্রস্থেটিক মেকআপ। প্রস্থেটিক মেকআপটা আপনি যদি মন দিয়ে দেখেন, একজন বৃদ্ধা যে ষাটোর্ধ্ব হয়ে গেছে, তার স্কিনের মধ্যে কোনো ট্যান নেই, এরকম হতে পারে না, একটু হলেও তার চামড়া কোঁচকাবে, আপনি যদি সোহিনী সরকারের যদি ভালো করে দেখেন, এবং তার মুখের যে কালারটা, স্কিন যে টোনটা, সেটা কোথাও না কোথাও অত্যাধিক ব্রাইট আমার মনে হয়েছে, যেটা দেখে আমার একটু একটু মনে হয়েছে যে প্রস্থেটিক মেকআপটা আরও বেটার কিন্তু হতে পারতো। এর সাথে সাথে আমি বলবো যে সোহিনী সরকারের অভিনয়ে যেমন বললাম কিছু কিছু ক্ষেত্রে আমার ফ্লজ লেগেছে, কিছু রিপিটেটিভ অ্যাক্টিং আমার লেগেছে, ডায়লগ ডেলিভারির মধ্যেও সেই সংকীর্ণতা, সেই মানে সংকীর্ণতা বলতে ইন দ্য সেন্স সেই জটিলতা বা একটা আড়ষ্টতা বোধ আমি কিন্তু লক্ষ্য করেছি। যেমন আবির চট্টোপাধ্যায়ের অভিনয়টা যতটা বেশি ফ্লুয়েন্ট ছিল, যতটা বেশি স্বাভাবিক ছিল, প্রাণোচ্ছল ছিল, কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে সৈনী সরকার যখন বৃদ্ধাবস্থার যে অভিনয়টা, সৈনী সরকারের দুটো ফেজ রয়েছে, সে যখন ইয়ং অবস্থায় যখন অভিনয় করছেন তার মধ্যে কিন্তু অভিনয় কিন্তু দুর্দান্ত লেগেছে, কিন্তু বৃদ্ধাবস্থায় যখন অভিনয় করছিলেন, বিশেষ করে তার সংলাপ যখন তুমি ডায়লগ ডেলিভারি ছিল, সেগুলোয় কোথাও না কোথাও আমার জটিলতা লেগেছে, কোথাও না কোথাও মনে হচ্ছে যে স্বাভাবিকতা নেই। এর সাথে সাথে এই ছবির যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অর্থাৎ আবহ সঙ্গীত, সেটাও আমার কিন্তু অতটা ইন্টারেস্টিং লাগেনি। সবশেষে আমি এটাই বলবো, আগন্তুক ছবিটা আপনারা একবার দেখতেই পারেন, কিন্তু পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত যিনি কেদারার মতন ছবি বানিয়েছেন, যে ছবিটাকে এত সুন্দরভাবে এক্সিকিউট করেছেন, এই ছবি অর্থাৎ আগন্তুকের কনসেপ্টটা ভালো ছিল, তিনি যদি সঠিকভাবে এক্সিকিউট করতেন এই ছবিটা দর্শকদের কিন্তু সত্যিই মনে লাগতো, দর্শকেরা এই ধরনের ছবি কিন্তু দেখতে পছন্দ করে। এই যে কনসেপ্টটা যে নিয়ে তিনি কাজ করছেন, এই কনসেপ্টটা কিন্তু এই সময়ে দাঁড়িয়ে এই সময়ের কিন্তু ছবি, এই সময় এই ধরনের প্রচুর এরকম ইভেন্ট ঘটনা ঘটে থাকে, যেটা আমরা নিউজ পেপারে অথবা টিভি চ্যানেলসে দেখে থাকি, যেটা একটু আগে আমি বলছিলাম, তো সেটাকে যদি আরও বেটার ওয়েতে, আরও বেটার ওরিয়েন্টেশনে বা আরও বেটার ওয়েতে এক্সিকিউট করা যেত, তাহলে অ্যাজ এ ফিল্ম লাভার, অ্যাজ এ ইন্দ্রদীপ দাশগুপ্তর কাজ আমরা সত্যিই দেখতে পছন্দ করি, আমার মনে হয় সেটা আমাদের জন্য আরও বেটার হতো, তিনি যদি সঠিকভাবে সেটাকে